ওকে, অনেকদিন বাদে আবার আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর পর্ব। খুব ইন্টারেস্টিং অনেক কিছু প্রশ্ন আছে এবং নিয়মিত প্রশ্নোত্তর পর্ব তো আসা উচিত। আমরা যখন চ্যানেল প্রথম প্রথম শুরু করেছিলাম বেশ মন দিয়ে সব প্রশ্নোত্তর পর্বগুলো করতাম, কি হলো এখন অহংকার হয়ে গেছে প্রশ্নোত্তর পর্ব আসে না? ব্যাপারটা ঠিক সেরকম নয়, আমরা সব কিছুতেই অনিয়মিত। প্রশ্নোত্তর পর্ব নিয়মিত আসে না, টেক নিউজ দেরি করে আসে, যে ভিডিওটা বলি আসবে সেই ভিডিওটা আস্তে আস্তে বছর ঘুরে যায়, এসব আছে আমাদের, বাঙালি সুলভ সব রকম দোষ আছে। কিন্তু তবুও আমরা চেষ্টা করছি অবশ্যই ভুল করা, খারাপ করাটা, এরকম দেরি করা, সময় বজায় না রাখতে পারা, কথা না রাখতে পারা, এগুলো একেবারেই উচিত না। তো আমি অবশ্যই চেষ্টা করছি চ্যানেলে এগুলো ইম্প্রুভ করে নেওয়ার। তো আপনারা এতদিন ভালোবাসা দিয়েছেন, আশা করব আগামী দিনেও আপনাদের থেকে ভালোবাসা পাবো এবং এগুলো সব ঠিক করে নেব। আর আজকের প্রশ্নোত্তর পর্ব কেন, তার পিছনে একটা মানুষই দায়ী। তিনি আমাদের ফেসবুক গ্রুপের মডারেটর, আমার বন্ধু কাজী তানভীর সাওয়ান। তিনি কমেন্ট করেছিলেন, ভাই সপ্তাহে একবার অথবা মাসে অন্তত তিনবার কিউএনএ ভিডিও রাখলে অনেকেই উপকৃত হবে, এটা আমার মতামত। 153টা লাইক এবং একদম ঠিক কথা, অবশ্যই লোকে উপকৃত হবে। দর্শকরা জানতে চান, অনেক প্রশ্ন থাকে যেগুলোর উত্তর দেওয়া হয় না, কমেন্টে সবার রিপ্লাই দিতে পারি না। এবং আপনারা অনেকে ভাবেন যে আমি লাইক বা হার্ট দিইনি মানে কমেন্টটা পড়িনি, ব্যাপারটা সেরকম নয়, ঝড়ের বেগে সব কমেন্ট পড়ে যাই, কারণ আমি চাই না কোনো কমেন্ট মিস করতে। আপনাদের কমেন্টটাই তো আপনাদের মতামত, সেটা থেকেই আমি সব কিছু জানতে পারি, সব কিছু শিখতে পারি, বুঝতে পারি। তো এই যোগাযোগের জায়গাটা আমি কীভাবে মিস করব? এবং কিউএনএ ভিডিও অবশ্যই নিয়মিত আসা দরকার, প্রতি সপ্তাহে না হলেও প্রতি মাসে অবশ্যই আসবে আমাদের চ্যানেলে। আবারও কথা দিলাম, এবার কথা রেখেই দেখাবো। প্রথম কমেন্ট নিয়েছি লাভ ইউর থেকে। লাভ ইউ বলছেন, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, 5 মাস ধরে আপনার ভিডিও দেখছি কিন্তু আমি কোনো সময় কমেন্ট করিনি, ভাবছি আমি একটা iPhone 12 Pro Max নেব, সেজন্য আপনার কি মতামত? অবশ্যই iPhone 12 Pro Max অবশ্যই নিতে পারেন, খুবই ভালো ফোন, কোনো সন্দেহ নেই, মানে সেরা ফোন, সেরা দামের সেরা ফোন। এত দাম দিয়ে যখন ফোনটা নেবেন আপনি অবশ্যই বলতে পারি যে কোনোভাবে ঠকবেন না, ভিডিওর ক্ষেত্রে সেরা ফোন। কিন্তু ফোনটা হাতে নিয়ে ব্যবহার করতে একটু অসুবিধা, অনেক বাল্কি বড় ফোন, গ্রিপ পেতে একটু অসুবিধা হয়। এছাড়া iOS-এর ক্ষেত্রে অনেকে আমরা সমস্যা ফিল করি, কিন্তু আপনি যদি সেই ব্যাপারগুলো নিয়ে কোনো সমস্যা না বোধ করেন অবশ্যই নিতে পারেন, কারণ প্রতি ফোনেই কিছু না কিছু টুকটাক অপছন্দের জায়গা থাকেই, তো আইফোনেও আছে, তার মানে এটা নয় যে সেটা নেওয়া যাবে না, অবশ্যই নিতে পারেন, যথেষ্ট ভালো ফোন। টেকনিক্যাল ফানি, তিনি বলছেন স্যামসাং গিভাবে কবে হবে ভাই? তিনি স্যামসাংয়ের দুটো গিভাবে এখন আসলে আমাদের চ্যানেলে চলছে, একটা স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের ফোনের, আর একটা গিভাবে চলছে স্যামসাং গ্যালাক্সি M02S সম্ভবত এই ফোনটার। তো তিনটে ফোন টোটাল গিভাবেতে আছে, তো কবে পাবেন? এখানে আপনাদের সবসময় আমি জানিয়ে রেখেছি যে আমাদের চ্যানেলে যে গিভাবে চলবে, যেটা আমার তরফ থেকে থাকবে সাধারণত, সেই গিভাবেগুলো 1 মাস বাদে রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। এবং স্যামসাং গ্যালাক্সি M02S এটার রেজাল্ট এখনও ডিক্লেয়ার করার সময় হয়নি, 1 মাস হয়নি, সম্ভবত 24-25 দিনের মতো হয়েছে, আর কয়েকদিনের বাদেই সেই ফোন দুটো কারা পাচ্ছেন জানিয়ে দেওয়া হবে। এছাড়া স্যামসাংয়ের যে একদম ফ্ল্যাগশিপ ফোন S21 সিরিজের ফোন, সেই ফোনটা কারা পাবেন এটা আমার হাতে নেই, কারণ এটা স্যামসাং গিভাবেটা দিচ্ছে। স্যামসাং যেহেতু গিভাবেটা দিচ্ছে, তারাই ঠিক করবে কবে লটারিটা করবে, কবে গিভাবের উইনারকে বেছে নেবে। তো স্যামসাংয়ের সাথে কথা বলে আমি যেটুকু জেনেছি, তারা ফোনের সেল শুরু হয়েছে, এবার তারা সম্ভবত গিভাবের উইনার বেছে নেবে। তবে যখন নেবে সব চ্যানেলের জন্য একসাথেই বেছে নেবে, 21টা গিভাবেতে রয়েছে গিফট, তো সেটা একসাথেই ড্র হবে, দেখা যাক। তবে আমাদের চ্যানেল থেকে কেউ না কেউ একটা না একটা অন্তত পাবেনই গিভাবেতে ফোন, এবং সেটা স্যামসাংই দেবে, স্যামসাংই তার বাড়িতে পাঠিয়ে দেবে, এবং সেটা কবে হবে আমরা দেখতে চাই, আমিও দেখতে চাই আসলে। পরের কমেন্ট করেছেন চন্দন দাস, তিনি বলছেন ভিডিও দেখে মনে হচ্ছে স্যামসাংয়ের পেড রিভিউ দিচ্ছেন, স্যামসাং গ্যালাক্সি S21 S21 Plus-এর ভিডিওটার ক্ষেত্রে কথা বলেছেন, না দেখে থাকলে ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, স্যামসাং টাকাটা না দিক অন্তত, ইউটিউব থেকে 2-4 পয়সা আসবে যদি আপনারা ভিডিওটা দেখেন। যদি একটুও প্র্যাকটিক্যাল বুদ্ধি থাকতো তাহলে যে কোনো মানুষ বুঝতে পারতো স্যামসাং আমাদের মতো ছোটোখাটো চ্যানেলকে পাত্তাই দেয় না। এছাড়াও পেড রিভিউর ব্যাপারটাতে আপনাদের বলে রাখি যে স্যামসাংয়ের ওই ফোনটার যে আমি ভিডিওটা বানিয়েছিলাম সেটা কোনো রিভিউ ভিডিও ছিলই না আসলে, হিসাব মতো সেটা আনবক্সিং ফার্স্ট ইম্প্রেশন ভিডিও ছিল, যেখানে আমি এক্সপ্লেন করেছিলাম যে S21 ফোনটা একেবারে বাতিল করার বা ফেলে দেওয়ার মতো ফোন নয়। S21 বা S21 Plus যারা একেবারে বাতিল করে দিচ্ছেন, শুধু আলট্রাই ভালো বলে চেঁচাচ্ছেন, তাদের ভুল ধারণা ভাঙানোর ভিডিও ছিল ওটা। এছাড়া আপনাদের আজকে এটা জানিয়ে রাখতে চাই যে কোনো চ্যানেলে, শুধু আমাদের চ্যানেলে বলে না, যে কোনো চ্যানেলে যখন আনবক্সিং বা ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও আসবে সেই ভিডিওটা কখনোই রিভিউ ভিডিও নয়। রিভিউ ভিডিওতে একজন ইউটিউবার ফোনটা টেস্ট করে, তারপর তার খারাপগুলো তুলে ধরে। কিন্তু একটা ফোন আমি হাতে নিলাম, বক্স খুলে দেখলাম, একদিন 24 ঘন্টা ইউজ করেই বলে দিলাম এই ফোনটা এই খারাপ আছে, তার মানে ওই কোম্পানির সাথে আমার কিছু শত্রুতা আছে, আমি ওই কোম্পানির সম্পর্কে বদনাম করে টাকা পয়সা পেতে চাইছি, এইগুলো কারণ হতে পারে।
না হলে আর কোনো কারণে কেউ ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওতে একটা ফোনের অকারণ সমালোচনা করে না। তো আপনারা যারা ওই ফার্স্ট ইমপ্রেশন বা আনবক্সিংয়ের ভিডিও দেখে বলেন যে আপনি খারাপগুলো বললেন না, তারা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন যে ফার্স্ট ইমপ্রেশন আনবক্সিংয়ের ভিডিওতে খারাপ বলার কোনো জায়গাই থাকে না আমাদের। একটা কিছু খারাপ বলতে হলে তাতে অনেকটা দায়িত্বের ব্যাপার থাকে। আমি একটা কিছুকে চট করে খারাপ বলে দিলাম একবার দেখেই, এরকম হতে পারে না। আমি ওটা যখন খারাপ বলতে যাব আমাকে 10 বার ভাবতে হবে। পরের কমেন্ট করেছেন কার্বন এক্সেল, তিনি বলছেন দাদা আশা করি পড়বেন, ডেভেলপার অপশনের সুবিধা বা অসুবিধা সম্পর্কে আলোচনা করবেন প্লিজ, একটু ভিডিওর কোনো অংশে বলবেন। 35টা লাইক আছে। ডেভেলপার অপশান ফোনের মধ্যে অনেক সময় থাকে, আপনারা দেখেছেন তো, সেই ডেভেলপার অপশানের ব্যাপারটা কিছুই নয়। ফোনের কিছু জিনিস থাকে যে জিনিসগুলোর আমাদের সাধারণ মানুষদের খুব একটা প্রয়োজন হয় না, সেই জিনিসগুলো আমরা ব্যবহার করি না, আমরা সেই সব সেটিংয়ের চেঞ্জ করি না, করতে চাই না, আমাদের দরকারই পড়ে না। তো সেই অপশানগুলো ডেভেলপার অপশানের মধ্যে থাকে। কিন্তু যারা ডেভেলপার, যারা সত্যিকারের একদম টেকি মানুষজন, যারা এইসবগুলো ঠিকঠাক ইউজ করতে পারবেন, তারা সেই অপশানের মধ্যে গিয়ে সেই সব সেটিংয়ে টুকটাক চেঞ্জ টেঞ্জ করেন, তো সেটা করা যায়। ফোন রুট না করেও কীভাবে ফোনের আরও একটু বেশি ব্যবহার করা যাবে, আর একটু নিজের মতো করে ফোনটাকে কাস্টমাইজ করে নেওয়া যাবে, তার সুবিধা দেওয়ার জায়গাটা হচ্ছে ওই ডেভেলপার অপশান। কিন্তু সেটা সবার জন্য নয়, আপনি জেনে শুনে করলে সেটা করতে পারবেন। কিন্তু ডেভেলপার অপশানের একটা বড় সুবিধা আছে যে আপনি যেটা চেঞ্জ করবেন সেই জায়গাতে আবার সহজে ফিরে আসতে পারবেন, রুটের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটা নেই। পরের কমেন্ট করছেন ফাহির রাতুল নিলয়, তিনি বলছেন চার্জার নিয়ে একটা আন্দোলন করা উচিত আমাদের, দাদা আপনার মতামত দিন। 641খানা লাইক, ভাবা যায় আমাদের মনকে কতটা ছুঁয়ে গেছে ব্যাপারটা। আমি ভাবছি টুইটারে একটা টুইট করব সব কোম্পানিকে ট্যাগ করে, যেসব বড় বড় কোম্পানি আছে, স্যামসাং, শাওমি, ভিভো, ওপো, সবাইকে ট্যাগ করে একটা টুইট করব। আপনারা যারা টুইটারে আছেন বা নেই, তারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে টুইটারে সেই টুইটটাকে রিটুইট করুন। একটা টুইট যখন বারবার রিটুইট হয় এবং সেখানে কোম্পানিকে ট্যাগ করা থাকে, কোম্পানি সেটা নজরে আসে, কোম্পানি সেই জিনিসটার উপর জোর দেয়, একটা আন্দোলন গড়ে তোলা দরকার। আমরাই কেন শুরু করব না? আমরা যদি করি, আমাদের দেখে অন্য ইউটিউবার, অন্য ব্লগার, অন্য ওয়েবসাইট, অন্য বিভিন্ন ক্ষেত্রে সেলিব্রিটি মানুষজনেরা, তারা যদি এই ব্যাপারে দাবি জানাতে শুরু করেন, তারা যদি টুইট করেন এবং সেগুলো রিটুইট হতে থাকে, তখন কোম্পানি নড়েচড়ে বসতে বাধ্য হবে। পরের কমেন্ট করেছেন সাব্বির আহমেদ, তিনি বলছেন আপনি পোলের কথা বলেন কিন্তু মাসখানেক ধরে কোনো পোল দেখতে পাইলাম না, বাট আমাদের বাসার সামনে পোল অনেক পড়ে আছে এটা দেখতে পাচ্ছি। 50টা লাইক, একদম এইরকম কমেন্ট করলে লাইক আসতে বাধ্য। আমার তরফ থেকেও আপনার জন্য একটা লাইক রইল, দারুণ কমেন্ট করেছেন। আর আমাদের পোলের ব্যাপারে সত্যি বলি, মানে আমাদের পোল মানে ইউটিউবের যে পোল, সেই ভোটের ব্যাপারে বলছি যে সেখানে দেওয়া হচ্ছে না, আমি ভুলে যাচ্ছি আর কিছু না, গাফিলতি, ভুলে যাওয়া, এছাড়া আর কোনো কারণ নেই। অবশ্যই পোলের ব্যাপারটা চালু করতে হবে, এটা আমি নিজেও এনজয় করি, আপনারাও পছন্দ করেন, ভোট দেওয়ার জায়গাটা আবার চালু করতে হবে। আই বাটনে ভোট দেওয়ার জিনিসটা আমি খুব মিস করি, ইউটিউব কেন যে আই বাটনে ভোট দেওয়ার অপশানটা অফ করে দিল, এটা থাকলে আমরা সত্যি খুব এনজয় করতাম, রেগুলার নতুন নতুন প্রশ্ন আসতো, আই বাটনের ব্যাপারটা মনে থাকতো। পরের কমেন্ট করেছেন আর কে পলাশ, তিনি বলছেন 8 মিনিট 40 সেকেন্ড ভিডিও দেখতে 4টে অ্যাড দেখতে হলো, আগে প্লিজ দাদা অ্যাড বন্ধ নিয়ে একটা ভিডিও চাই। আসলে অ্যাডের ব্যাপারটা এরকম যে ইউটিউবে ইদানিং প্রচুর অ্যাড চলছে, এটা ঘটনা, এবং আমরা নিজেরা দেখতেও অপছন্দ করছি, কিন্তু ইউটিউবে অ্যাড চলছে বলে ইউটিউবাররা টাকা পয়সা পাচ্ছে, আর ইউটিউবে টাকা পয়সা আছে বলে ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে, না হলে কেউ ভিডিও বানাতো না, ঘরের খেয়ে কজন বোনের মোস তাড়াবে। তো সেই সব কারণে ইউটিউবে অ্যাড চলছে, এটাকে বন্ধ করা একেবারেই উচিত নয় আমার মতে, তবু একটু কম হওয়াটা উচিত, লিমিটেড হওয়া উচিত। আমি আমাদের ভিডিওতে, আমাদের চ্যানেলে যা যা ভিডিও থাকে সেগুলোতে কখনো অ্যাড দিই না, একদম সত্যি কথা বলছি, আমি অ্যাডের ব্যাপারে কোনো কিছু করি না। ইউটিউব বাই ডিফল্ট যেসব অ্যাড সেট করে দেয় সেগুলোই অটোমেটিক থাকে, আমি নিজে প্রতি 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 10 মিনিটে 50 বার অ্যাড দেবো এই জিনিসটা কখনোই করি না। তো সেক্ষেত্রে বাকিটা ইউটিউব নিজের ইচ্ছায় যা খুশি করে আমাদের চ্যানেল নিয়ে। পরের কমেন্ট করেছেন অলোক বিশ্বাস, আমাদের ফেসবুক গ্রুপের অ্যাডমিন, তিনি বলছেন দাদা আমাদের টিএসজি চ্যানেলকে টার্গেট করে বেশ কয়েকজন ইউটিউবার নাম না করেই বলছেন যে স্যামসাং আমাদের টাকা দিয়েছে, আমাদের কিনে নিয়েছে, এবার আগের মতোই তুমি এসব বিষয়ে দর্শকের সামনে যেমন কোম্পানিগুলোর হাটে হাঁড়ি ভেঙে দাও, তেমন আমাদের টিএসজি চ্যানেলের হাঁড়িটাও ভাঙো। আমি নিজে জানতে চাই আমাদের স্যামসাং কত টাকা দিয়ে কিনে নিল, ভাগ পায়নি তো সেই জন্য এসব কমেন্ট করেছে। না না, সত্যি কথাটা হচ্ছে যে স্যামসাংয়ের মতো বড় কোম্পানি, তাদের যখন একটা ফ্ল্যাগশিপ ফোন মার্কেটে লঞ্চ করছে,
তারা তাদের যে লাইভ ইভেন্টটা করে সেই ইভেন্টটা কেউ টেলিকাস্ট করবে, মানে আমরা তাদের লাইভ ইভেন্টটাকে আমাদের চ্যানেলেও আবার টেলিকাস্ট করছিলাম, ব্যাপারটা এরকম, সেই পুনঃসম্প্রচার যেটাকে বলে সেই জিনিসটা করছিলাম। সেক্ষেত্রে তার জন্য স্যামসাং কেন টাকা দেবে? এরকম পৃথিবীতে কোটি কোটি বা লাখ লাখ চ্যানেল আছে যারা এটা পুনঃসম্প্রচার করছে, যে কেউ চাইলে করতে পারতো। আমি জানি না কোন ইউটিউবার কী করেছে, তবে যে এটা হিংসা করে করছে বা যে ভাবছে যে আমরা প্রচুর টাকা নিয়ে নিলাম, চাইলে সেও এটা পুনঃসম্প্রচার করতে পারতো। মানে এইটুকু বুদ্ধি কেন একজন খাটাবে না যে পুনঃসম্প্রচার চাইলেই করা যায়, যে কোনো লাইভ ইভেন্টকে কভার করা যায়, সেটাকে লাইভ করা যায় আমাদের চ্যানেলে। আপনারা দেখবেন সেদিন খেয়াল করে বহু ক্রিয়েটার এটা করেছে। তবে হ্যাঁ, একটা সুবিধা ছিল আমাদের চ্যানেলে, এটা আপনাদের বলে দিই, যে কোটি কোটি টাকার ব্যাপারটা এরকম, গল্পটা এরকম, যে স্যামসাংয়ের ওই ইভেন্টটা আমরা স্যামসাংয়ের মতামত নিয়ে ওটা করেছিলাম বলে স্যামসাং আমাদেরকে এই ফ্ল্যাগশিপ ফোনগুলো রিভিউ করার জন্য দিয়েছে। এবার এখানে কথা চলে আসে যে আমাদের চ্যানেলের বেনিফিটটা কী আসলো। আমরা প্রথম কথা, এই ফ্ল্যাগশিপ ফোনগুলো রিভিউ করতে পারলাম, স্যামসাং ফোনগুলো রিভিউ করতে পাঠিয়েছে এবং তার জন্য কোনো টাকা দেবে না, কারণ আমরা রিভিউ না করলেও স্যামসাংয়ের বিন্দুমাত্র লস নেই। ওরা কেন টাকা দেবে আমাদের মতো একটা চ্যানেলকে এইসব ফোন রিভিউ করার জন্য? এটা বাস্তব বুদ্ধির ব্যাপার আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি এটা রাজি না হতাম তাহলে আমরা প্রথমত তো ফ্ল্যাগশিপ ফোন রিভিউ করতে পারতাম না, দ্বিতীয়ত আমরা গিভঅ্যাওয়েটা পেতাম না। এই গিভঅ্যাওয়েতে আমরা যে আমাদের দর্শকদের জন্য একটা এত দামি ফ্ল্যাগশিপ ফোন রাখতে পেরেছি, তার কারণ হচ্ছে এটা যে আমরা স্যামসাংয়ের সাথে সুসম্পর্ক বজায় রেখেছি, ওই লাইভ ইভেন্টটা টেলিকাস্ট করেছি। তো কোম্পানির সাথে এরকম সুসম্পর্ক রাখতে হয়, মার্কেটে হিংসা করলে সুসম্পর্ক তৈরি হয় না, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়। আমি ইনফিনিক্সের ফোনের কত দারুণ দারুণ ফিচার আছে এটা আপনাদের গোনাতে বসে গেলাম যখন ইনফিনিক্স আমাকে ফোন পাঠালো, আর স্যামসাং আমাকে ফোন পাঠায়নি বলে আমি স্যামসাংয়ের নামে বদনাম করলাম, এটার কোনো মানে হয় না। আমি এই যুক্তিগুলো ঠিক বুঝি না আর কি। তো সৎ থাকলে সব জায়গায় সৎ থাকবো, ইনফিনিক্সের ফোন খারাপ হলে সেটাকে খারাপই বলবো, তো কী দরকার এসব করার, কিছু বলার নেই এর বেশি। শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের বলে নিই যে অনেকের মনে প্রশ্ন আসবে এটা কি ফোন, আমার প্রাইমারি ফোন কি না। এটা রিয়েলমি X2 Pro, এক বছরের ওপর হয়ে গেল ইউজ করছি, রিয়েলমি দিয়েছিল ব্যবহার করতে এবং শেষবারের মতো হয়তো ইউজ করছি, তাই জন্যই আজকে এই ফোনটা আরও ইউজ করছি। এই ফোনটা রিয়েলমিকে ফেরত দিয়ে দিতে হবে। রিয়েলমি গত এক বছরে যত ফোন রিভিউ করতে দিয়েছে সব ফেরত দিয়ে দিতে হবে। এবং এটা মার্কেটে যারা ইউটিউবে ভিডিও বানায় সবাই জানে যে অন্তত ইন্ডিয়াতে রিয়েলমি ভিডিও বানানোর জন্য কাউকে টাকা পয়সা দেয় না, শুধু ফোনই দেয়, ফোনটা রিভিউ করার জন্য দেয়, আর আমাদের থেকে যেরকম ফোন চেয়ে নিচ্ছে সেরকম চেয়েও নেয়। সেক্ষেত্রে খুব কিছু লাভের ব্যাপার নেই। যারা নতুন ইউটিউবার তাদের বলে রাখি যে ইউটিউবে আসলে রিয়েলমি লাখ লাখ টাকা দেবে, রেডমি শাওমিরা লাখ লাখ টাকা দেবে, এরকম ব্যাপারটা ঠিক হয় না, যতটা গুজব ছড়ায়। হ্যাঁ, প্রথম দেশের মধ্যে সেরা তিনটে বা চারটে পাঁচটা চ্যানেল হলে তারা টাকা পাবে, অবশ্যই পাবে। লাস্ট কমেন্ট আমরা চলে আসি। লাস্ট কমেন্ট করেছেন সামিম আহমেদ, তিনি বলছেন স্যামসাং বাংলাদেশের মানুষকে ঠকাচ্ছে, স্ন্যাপড্রাগনের দামে এক্সিনোস প্রসেসর দিচ্ছে, কেন বেশি দামে আনঅফিসিয়াল ফোন নিব? এই ব্যাপারটা না আমি ঠিক বুঝলাম না। S21 সিরিজ তো বাংলাদেশে অফিসিয়ালি স্যামসাং নিয়ে এসেছে, তাহলে আনঅফিসিয়ালের কথা আসছে কেন? আমি যতদূর জানি HTC, অ্যান্ড্রয়েড, টোটো কোম্পানি তারা স্যামসাংয়ের থেকে অফিসিয়াল ফোন নিয়ে ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও দিয়েছিল। সেক্ষেত্রে প্রি বুকিং যেটা হচ্ছে সেটাও তো অফিসিয়ালভাবেই হচ্ছে, অফিসিয়াল ছাড়া তো প্রি বুকিং হয় না, তাহলে কেন এই কথা আসছে? এছাড়া স্ন্যাপড্রাগনের দামে এক্সিনোস প্রসেসর দিচ্ছে, এটাও ঠিক আমি বুঝলাম না। স্যামসাং তাদের যে কোনো ফ্ল্যাগশিপ ফোনে আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া আর কানাডা, এই চারটে দেশ বা আরও কোনো একটা দেশ থাকতে পারে, চারটে বা পাঁচটা দেশে শুধুমাত্র স্ন্যাপড্রাগনের প্রসেসর দেয়, আর বাকি সব দেশে এক্সিনোস প্রসেসর দেয় বরাবর। এটা বরাবরের নিয়ম, তার কারণ স্ন্যাপড্রাগনের কিছু পেটেন্ট আছে, সেসব পেটেন্টের জন্য সব দেশে ওই স্ন্যাপড্রাগনের বদলে অন্য প্রসেসর স্যামসাং দিতে পারে না। এক্সিনোস প্রসেসর যদি তারা আমেরিকায় দিত তাহলে কোয়ালকমকে তাদের অনেক টাকা রয়্যালটি দিতে হতো, তো সেটা তারা কেন দেবে? তাই তারা সেখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর দেয়। আর এইবারে স্ন্যাপড্রাগনের প্রসেসরের থেকে এক্সিনোসের প্রসেসর কিন্তু পিছিয়ে নেই, সেক্ষেত্রে উল্টোটা হয়েছে বরঞ্চ। এবার স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে ফোনের যা দাম হচ্ছে, এক্সিনোস প্রসেসর দিয়ে তার থেকে দাম বেশি পড়ে যাচ্ছে। এক্সিনোস প্রসেসর এবার এতটাই ভালো, স্যামসাং গ্যালাক্সি S21 Ultra, সেটা ক্যামেরা অন করে রাখলে বেশ গরম হয়ে যায়। তো এবার যারা এক্সিনোস প্রসেসর পাচ্ছেন ভারত, বাংলাদেশ বা পৃথিবীর সব দেশে বলা যায়, তো তারা এবার ঠকে যাচ্ছেন এরকম সম্ভবত তাদের এবার মনে হবে না। সেক্ষেত্রে স্ন্যাপড্রাগনের দামে এক্সিনোস প্রসেসর পাওয়ার ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না, এখানে তো কোনো রকম কোনো ঠকানোর লুকোছাপার ব্যাপার নেই। স্যামসাং বরাবরই আমাদের দেশগুলোতে এক্সিনোস প্রসেসর দেয়, এটা আমরা যারা টেক ইউটিউবার তারা তো জানি, আর যারা ফোন টোন নিয়মিত কেনাকাটা করেন তারাও এটা জানেন। আর স্ন্যাপড্রাগনের প্রসেসর পাই না বলে আমরা এতদিন দুঃখ প্রকাশ করতাম, অবশ্যই দুঃখ প্রকাশ করতাম,
কিন্তু এবার সেই দুঃখের জায়গাটাও বোধ হয় আর অতটা নেই, কারণ এক্সিনোস পেরিয়ে না যাক অন্তত হেড টু হেড কম্পিটিশন করছে এবার স্ন্যাপড্রাগনের সাথে। সেক্ষেত্রে এই প্রশ্নটার অর্থ আমি অতটা ভালো বুঝলাম না, তবে আশা করি আমি যেটুকু বলেছি সেটা থেকে আপনার কাছে যদি কোনোরকম ধোঁয়াশা থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা আর বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।